তমাম বিশ্বে এক ভয়াবহ বিপদ, এবং এই তাওহীদবাদী মুয়াক্কিদ মুসলিম জাতির প্রতি কিছু কিছু বিপদ ঘনিয়ে আসছে। তার কি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন এবং হাদিস ধর্মগ্রন্থে রয়েছে? আমরা অনুসন্ধান করেছি। মনে রাখবেন, এই ক্ষণস্থায়ী জীবনে আপনি নাগরিকত্ব পাবেন কি পাবেন না, এর জন্য এত সচেতনতা শিবির, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু যে স্থায়ী অনন্তকালের জীবন, তার জন্য সংশোধনী কি কিছু প্রয়োজন রয়েছে? সেই জন্য একটি ভবিষ্যৎবাণী নবীজি বলে গেছিলেন, সচেতনতার জন্য জাতিকে সচেতন করার উদ্দেশ্যে এই ভবিষ্যৎবাণী বলছেন। নবীজি বলছেন, ভূগর্ভে প্লেট গুলো রয়েছে, ভূমিধ্বস হবে, বিভিন্ন জায়গায় ভূমিধ্বসে ধসে পড়বে, এটা একটা বিপদ দিব আমি, নবীজির ভবিষ্যৎবাণী। যদি বিশ্বাস করে থাকেন তাহলে এতে বিশ্বাস রাখতে হবে। আর আমরা জানি যে এই ভূমিধ্বসের কারণে বিশ্বে সুনামি সহ নেপালে ভূমিকম্প, পৃথিবীর বহু জায়গায় ভূমিধ্বসে ধসে হিমালয় পর্বতেরও উচ্চতা কমে আসছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আকাশভন, উপর থেকে অথবা অন্য কোন জাতি দ্বারা অত্যাচার চাপিয়ে দেওয়া হবে এই জাতির উপর। মিলিয়ে দিন এই ভবিষ্যৎবাণী, যে উপর থেকেও আমরা শায়েস্তা হচ্ছি, আজাদ প্রাপ্ত হচ্ছি, আল্লাহ তাআলা কখনো বন্যা দিয়ে, কখনো খরা দিয়ে, কখনো ভূমিকম্প দিয়ে, আবার দেখুন অন্যান্য জাতি দ্বারা নির্যাতিত হচ্ছি। মায়ানমারের ইতিহাস পুরনো হয়ে গেছে, সিরিয়ার ইতিহাস, আফগানিস্তানের ইতিহাস, চেচনিয়া, বসনিয়া, এখনকার জেনারেশন বলতেই পারবে না যে সেখানেও অত্যাচার হয়েছে, এটা হচ্ছে। তিন নম্বর হচ্ছে ও মাসকুন, মানে আকার আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে এই জাতি, পরিবর্তন হয়ে গেছে। একজন পিতা তার মেয়েকে ধর্ষণ করছে, এখন সমকামিতা, পরকীর্তিত। ভাবুন, যেখানে পশুর মতো আচরণ মানব সমাজে ছড়িয়ে পড়েছে, সেখানে আকার আকৃতি চরিত্রগত পরিবর্তন ঘটে গেছে। তিনটেই ভবিষ্যৎবাণী একেবারে 100% বাস্তবায়িত হয়ে গেছে। তার কারণ বলেছেন, কি কারণে এগুলো হবে? আমরা এই বিপদগুলো, এই আঘাতগুলো দূরীকরণ করতে চাইলে নবী আবার সমাধান দিয়েছেন তিনটি। এই তিনটি সমাধান যদি আপনি মৌলিকভাবে করে থাকি আমরা, তাহলে এই বিপদগুলো আল্লাহ তাআলা তুলে নেবেন। কিন্তু আমরা সেই দিকে খেয়াল করছি না, রেশন কার্ড, আধার কার্ডের পিছনে ঢুকে বেড়াচ্ছি। সেটা করতেই হবে, সেটা অবশ্যই করতে হবে সংশোধন, কিন্তু তার সাথে সাথে এই রোগ যেন নির্মূল হয়ে যায় তারও ব্যবস্থা করতে হবে। এক নম্বর কারণ হচ্ছে এদার সারে গেল সমুদ, সমাজে যখন মদ্যপান নেশা একটা সাধারণ ব্যাপার হয়ে যাবে, এই মদ্যপান নেশা, নেশাজাত দ্রব্য সেবন, খৈনি, জর্দা, তামাক, ফুটো, গুটকা, ফেসটুডিল, ডেনড্রাইট, আঠা, এই সমস্ত জিনিস দিয়ে নেশা করতে শুরু করবে, তখন আল্লাহ তাআলা এই আযাব দিবে, এই বিপদ দিবে। আজকে আমরা সেটা নিয়ে কোন করার চেষ্টা করি না। রাস্তাঘাটে যবে থেকে আমি এই রিসার্চ করেছিলাম, এক জায়গায় বক্তব্য ছিল যে একজন ধূম্রপান করছে, তার ধোঁয়ায় প্রভাবিত হয়ে, ফুসফুসে আক্রান্ত হয়ে অবাক হয়ে যাবে, নিক্রান্তি মাঝে কল্পনা করতে পারবেন না। বছরে 4,94,000 মানুষ অন্যদের ধূমপানের কারণে অধূমপায়ীরা মারা যাচ্ছে, 5,00,000 মানুষ প্রায়। কিন্তু চায়ের দোকানে ওপেন আপনি সিগারেট খাবে, আপনি বলতে পারবেন না সেই ধোঁয়া এসে, এখন বুঝতে পারবেন না, হয়তো আপনার জীবনের 10 মিনিট, 1 মাস, 1 বছর হলেও পেরে নিচ্ছে এই ধূম্রপান এবং নেশাজাত দ্রব্য। এটা এক নম্বর কারণ, এটা নির্মূল করতে হবে। আমাদের এই সমাজকে নেশামুক্ত করতে হবে, আমাদের এই জাতিকে নেশামুক্ত হতে হবে। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অত্যাচার কায়নাত, নায়ক নায়িকাদের নিয়ে আনন্দ ফুর্তিতে মদ্যপানে রাত্রি কাটাবে, দ্বিতীয় নম্বর হচ্ছে এটা। তৃতীয় নম্বর, বাদ্যযন্ত্রের প্রতি এত আসক্ত হয়ে যাবে,
আর আসক্ত হয়ে গেছি, আমরা নেশাগ্রস্ত হয়ে গেছি। এমন কোরআন হাদিসের কথাগুলো বললেও সাধারণ ভাবে কানে ঢোকে না, সুর করে বলতে হচ্ছে, কত আসক্ত হয়ে গেছি আমরা বাদ্যযন্ত্রের প্রতি আসক্তি। তাই এই জাতির উপর যদি চিরস্থায়ী ভাবে বিপদ দূরীকরণ করতে চান সম্মানিত উপস্থিতি, আমি বলে যাবো আমার জাতিকে সচেতন করতে হবে এই তিনটি, বিশেষ করে আজকে নেশাজাত দ্রব্যের বেড়া জালে এই করাল গ্রাস থেকে মুক্ত হতে হবে আমাদেরকে। এবং এই যে ভয়াবহ নেশা আসক্ত হয়েছে, কোরআন এবং হাদিসের কত আয়াত আছে, অসংখ্য আয়াত আছে, কিন্তু আমরা এই লোকে তুয়াক্কা করি না সম্মানিত উপস্থিতি। তাই আজকে এনআরসি বিষয়ে সচেতনতার সাথে সাথে সমস্ত কিছু সংশোধন অবশ্যই করতে হবে নিয়ম মানে, তার সাথে সাথে আমাদের সমাজকে নেশামুক্ত হতে হবে। আপনার পরিচয় হবে একজন ন্যায়পরায়ণ সুস্থ সত্যবাদী বলে, ঘুষ অন্যায় একজন মুসলিম অন্যায়কারী ঘুষ সেবনকারী, এই পরিচয় যদি আপনি সমাজে দেন আপনাকে দেখে ভয় পাবে। আর মনে করুন সেই ইতিহাস সাহাবীদের ইতিহাস আশ্রয় নিতে আসতো, বিচার চাইতে আসতো, সেই ইতিহাস আমরা ভুলে গেছি সম্মানিত উপস্থিতি। আজকের এই সভায় সর্বশেষে চরম ভাবে অনুরোধের বার্তা রইল আপনাদের, আমরা নিজেরা নেশামুক্ত সমাজ করব এবং আশেপাশের সমস্ত ভাই বোনকে বোঝাবো এই নেশা থেকে বেরিয়ে এসে।